হাতের কাজের নিত্য নতুন ডিজাইন মানেই নিশিতাস ক্রিয়েশন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ নিশিতাস ক্রিয়েশন। খুব সুন্দর হাতের কাজের এই ড্রেসগুলো আপনারা যখন সামনাসামনি দেখবেন, সত্যি বলতে আমার মতন মাথা নষ্ট অবস্থা আপনাদেরও হবে। এই সবগুলো কাজ ফিল্ড থেকে উঠে এসেছে, আরও কাজ ফিল্ডে চলছে। এক একটা কালারের কোয়ান্টিটি দেখেছেন, কয়টা করে প্রয়োজন আপনাদের শুধু ইনবক্সে নক করে দিবেন। এত সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন এবার আমাদের এসেছে যা সত্যি মাথা নষ্ট হবে আপনাদের। খুব শীঘ্রই এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের পেজের যে হাতের কাজগুলো হয়, অর্থাৎ যশোরে আমাদের যে ফিল্ড আছে সেই ফিল্ডে যে কাজগুলো চলে, যেমন এই দিদিটা করছিলেন গুজরাটি সেলাই। গুজরাটি সেলাইয়ের একটা ডিজাইন এখন আর একটা ড্রেসে ফুটে উঠছে, সেই সাথে এপাশে আমরা ডলারের একটা কাজ করছি। এখন যার হাতে ফ্রেম আছে সে কিন্তু খুব সুন্দর করে ডলার সেট করছে। অনেকেই চিন্তা প্রশ্ন করেন আমাদের যে দিদি ডলারগুলো উঠে যাবে কি না। তো দেখেন, আমি একটা ভিডিওতে করেছি আজকে আপনাদের জন্য শুধুমাত্র ডলার কীভাবে আমরা সেট করি সেইটা দেখানোর জন্য। তাহলেই আপনারা বুঝবেন যে সেলাইয়ের ভিতরে, সুই সুতার ভিতরে কীভাবে আমরা ডলারটা সেট করে পার্মানেন্টভাবে অ্যাটাচ করে দিচ্ছি, যেটা ধোয়ার পরও কখনোই এই ডলারগুলো আপনাদের খুলে যাবে না। প্রথমে ডলার সেট করার জন্য কিন্তু আমরা সুতা দিয়ে একটা বাইন্ডিং দিয়ে নিচ্ছি, একটা বাধায়ে দেয়ালের মতন চলে যাচ্ছে ডিজাইনের সাইড দিয়ে, তার ভিতরে কিন্তু আমরা ডলারটা বসিয়ে দিয়ে এবার সেই ডলারটাকে আটকিয়ে দিচ্ছি। আমাদের যে নারী কর্মীরা আছেন তারা কিন্তু প্রতিটা কাজ এত সুন্দরভাবে নিখুঁতভাবেই কিন্তু করে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজের ফিনিশিং এত সুন্দর। আপনারা প্রতিটা ড্রেস হাতে পাওয়ার পরেই আপনারা এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন, কারণ ছবিতে দূর থেকে দেখে অরিজিনাল সৌন্দর্য আসলে কিন্তু ফুটে ওঠে না। তো দেখেন কত সুন্দর করে একটা ডলার সেট হয়ে গেল এই ড্রেসটার মধ্যে। হ্যাঁ, এই ড্রেসটাতেই কিন্তু গুজরাটির কাজ চলছে একপাশে, আর একপাশে চলছে কিন্তু ডলার সেটিংয়ের কাজ। কেউ ওড়নাতে করছে, কেউ ড্রেসে করছে, এভাবেই কিন্তু আমাদের কাজগুলো অথেন্টিকভাবেই ফুটে ওঠে আমাদের ড্রেসগুলোতে। আর এই যে আর একটা পাশে ডিজাইন কাজ চলছে।